তো পাখি অনেক সময় পাঁচ থেকে ছয়টা বা তারও বেশি ডিম দিয়ে থাকে কিন্তু বাচ্চা ফোটে দুই থেকে তিনটা বা তারও কম এটার প্রধান সমস্যা যেটা সেটা হচ্ছে পাখির ডিম অতিরিক্ত পরিমাণে নষ্ট হয় যদি দুই একটা ডিম নষ্ট হতো তাহলে সেটা স্বাভাবিক হিসাবে ধরে নেওয়া যেত কিন্তু যখন অর্ধেক পরিমাণে ডিম বা তার থেকেও বেশি ডিম নষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু এটা স্বাভাবিক হিসাবে ধরে নেওয়া যায় না অবশ্যই এর পিছনে বেশ কিছু কারণ থাকে যার কারণে পাখির ডিমগুলো নষ্ট হয়ে যায় তো আজকের ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করবো এবং আমি ছয়টা কারণ আজকের ভিডিওতে উল্লেখ করবো সেই ছয়টা কারণগুলোই সাধারণত পাখির ডিম নষ্ট হওয়ার মুখ্য বিষয় হিসেবে বিবেচনা করা যায় তো যাই হোক চলুন মূল ভিডিওর দিকে যাওয়া যাক আর কথা না পারাই তো প্রথম যে কারণটা সেটা হচ্ছে পাখি যদি ডিমে ঠিকঠাক মতো তা না দেয় সেক্ষেত্রে কিন্তু পাখির ডিমগুলো অধিকাংশই নষ্ট হয় তো পাখি যখন প্রথম ব্রিডিংয়ে যায় বা ডিম বাচ্চা করা শুরু করে সেক্ষেত্রে এই সমস্যাটা সব থেকে বেশি দেখা যায় ডিমের পাখিটা ঠিকঠাক মতো ডিমে তা দিতে চায় না তো এই জন্য অবশ্যই আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পাখিকে পর্যাপ্ত প্রাইভেসি দিতে হবে পাখির ডিমগুলো বারবার চেক করা যাবে না নাড়াচাড়া করা যাবে না এবং খাঁসায় উকে ঝুঁকি দেওয়া যাবে না এইগুলো বেশি করলে পাখি ভয় থাকে এবং পরবর্তীতে পাখি আর ডিমে সহজে তা দিতে চায় না তা দিলেও ঠিকঠাক মতো তা দেয় না শুধু রাতে বসে থাকে দিনে কোনো কখনো ডিমে তা দিতে বসে না যার কারণে কিন্তু পাখির ডিমগুলো বেশিরভাগই নষ্ট হয় সেটা হচ্ছে প্রধান কারণ এরপরে একটা কারণ সেটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে তাপমাত্রা যখন দেখা যায় যে পাখির যখন দেখা যায় পরিবেশের তাপমাত্রা স্বাভাবিকভাবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায় ওই সময়টাতে কিন্তু পাখি চাইলেও ঠিকঠাক মতো ডিমে তা দিতে পারে না অনেক সময় ফিমেল পাখি জোরপূর্বক তা দিতে গিয়ে কিন্তু অসুস্থ হয়ে যায় বা হিট স্ট্রোক করে মারা যায় ফিমেল পাখি অনেক সময় দেখা যায় হাঁড়ি থেকে বের হয়ে এসে গা ফুলিয়ে মানে পাখা উঠিয়ে দাঁড়িয়ে থাকে তো এটার মূল কারণ যেটা সেটা হচ্ছে অতিরিক্ত তাপমাত্রা হওয়ার কারণে পাখিটা ঠিকঠাক মতো ডিমে তা দিতে পারতেছে না এই জন্য অবশ্যই আপনাদেরকে তাপমাত্রা কন্ট্রোল করার চেষ্টা করতে হবে যদিও এটা কন্ট্রোল করা খুবই কঠিন বাইরের তাপমাত্রা বা পরিবেশের তাপমাত্রা যদি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা তারও উপরে থাকে তো ওই সময়টাতে পাখির রোমের তাপমাত্রা তিরিশের কাছাকাছি বা পঁয়ত্রিশের কাছাকাছি নিয়ে আসাও কিন্তু খুবই কঠিন বিষয় তার জন্য অবশ্যই পাখির সেটাপে ফ্যানের ব্যবস্থা করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে পানি স্প্রে করতে হবে দিনে দুই তিনবার করে পাখির গায়ে পানি স্প্রে করতে হবে তো এই এই কাজগুলো যদি ঠিকঠাক মতো করা হয় তাহলে আশা করা যায় তাপমাত্রা কিছুটা কন্ট্রোল করা সম্ভব হবে তো সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে এই অতিরিক্ত গরমের সময়টাতে আমাদের পাখি ব্লিডিংয়ের দেওয়া থেকে বিরত থাকতে হবে তাহলে পাখিও যেমন সুস্থ থাকবে বা পাখি হিরিষ্ট করে মারা যাওয়ার সম্ভাবনা কম থাকবে তেমনই পাখির ডিম বা বাচ্চাগুলো নষ্ট হওয়ার চান্স কমে যাবে তৃতীয়ত যে কারণ সেটা হচ্ছে আর্দ্রতার ভারসাম্যহীনতা আর্দ্রতা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে পাখির ডিম থেকে বাচ্চা বের হওয়ার জন্য অনেক সময় আর্দ্রতা অনেক বেশি থাকে বিশেষ করে এই গরমকাল বা এই বর্ষাকালে আর্দ্রতা অনেক বেশি হয় যার কারণে কিন্তু পাখির ডিমগুলো থেকে বাচ্চা ফুটে বের হতে পারে না ডিমের খোসাটা শক্ত হয়ে যায় বা ডিমের খোসার নিচে যে পর্দাটা থাকে সেটা অনেক শক্ত হয় বা মোটা হয় যার কারণে কিন্তু পাখির বাচ্চাটা ঠিকঠাক মতো সঠিক সময় ডিম থেকে বের হতে পারে না যার কারণে ডিমের মধ্যে পাখির বাচ্চাগুলো মারা যায় তো আর্দ্রতা কন্ট্রোল করা খুবই কঠিন আর্দ্রতা কম হলে সেটা বাড়ানো সহজ কিন্তু আর্দ্রতা বেশি হলে সেটা কমানোটা অনেক কঠিন তাই এটা নিয়ে আর কি সমাধানস্বরূপ আমি কিছু বলবো না আপনারা এই অতিরিক্ত গরমের সময়টাতে যদি ব্রিডিংটা বন্ধ রাখেন তাহলে এই সমস্যাটা খুব সহজেই অ্যাভয়েড করতে পারবেন চার নম্বরে যে সমস্যাটা সেটা হচ্ছে পাখির শরীরে ভিটামিন মিনারেলসের ঘাটতি থাকা সাধারণত পাখির ডিমের পর্যাপ্ত গঠনের জন্য অ্যামিনো অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ এবং তার সাথে সাথে ভিটামিন মিনারেলস সবগুলোই গুরুত্বপূর্ণ তো বেশিরভাগ সময় অ্যামাইনো অ্যাসিডের ঘাটতির জন্য কিন্তু পাখির ডিমের ভিতর ভ্রণে সঠিক গঠন হয় না বা ভ্রণটা অপর্যাপ্ত অপরিপক্ক অবস্থায় কিন্তু মারা যায় এই জন্য অবশ্যই পাখিকে ব্রিডিংয়ে দেওয়ার পূর্বে ভালো মানের খাবার দাবার দিতে হবে এবং তার পাশাপাশি ব্রিডিং সাপ্লিমেন্ট হিসাবে একটা ভালো মানের মাল্টিভিটামিন ব্যবহার করতে পারেন তো বেস্ট মাল্টিভিটামিন কোনটা পাখির জন্য এটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে আমি লিঙ্ক আই বাটনে দিয়ে দেবো চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন আর পাঁচ নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে নেস্টিংয়ের বিষয় সাধারণত সব পাখির ক্ষেত্রে নেস্টিংয়ের দরকার পড়ে না কিন্তু কিছু কিছু পাখি যারা নেস্টিং করে তারা কিন্তু যদি ঠিকঠাক মতো নেস্টিং না হয় সেক্ষেত্রে কিন্তু সেই পাখিগুলোর ডিমগুলো ঠিকঠাক মতো জমে না বা তা দিলেও তা ঠিকঠাক মতো পায় না যার কারণে ডিমগুলো নষ্ট হয় যেমন লাভবার লাভবাট জাতীয় পাখি যেইগুলো আছে বা জাভা এরা যদি নেস্টিং না করে ডিম দেয় সেক্ষেত্রে কিন্তু এই ডিম থেকে বাচ্চা ফোটার সম্ভাবনা খুবই কম কারণ এই ডিমগুলো ঠিকঠাক মতো জমবে না যার কারণে ডিম থেকে আর বাচ্চা ফুটবে না এই জন্য অবশ্যই পর্যাপ্ত পরিমাণে নেস্টিং ম্যাটেরিয়াল পাখিকে দিতে হবে যেন পাখি ঠিকঠাক মতো নেস্টিং করতে পারে আর সর্বশেষ যে কারণ সেটা হচ্ছে ডিমের ফার্টিলিটি কমে যাওয়া তো এটার মূল কারণ যেটা সেটা খাবার দাবারের ঘাটতি থাকে বিশেষ করে মেল পাখি এই এইটার জন্য সবচেয়ে বেশি দায়ী থাকে ডিমের ফার্টিলিটির জন্য এই জন্য অবশ্যই পাখিকে রেগুলার ফুড দিতে হবে এবং সপ্তাহে অন্তত পক্ষে দুই দিন এক ফুড দিতে হবে আর তার পাশাপাশি আপনারা ফুডে ডাল জাতীয় শস্য বাদাম এই জাতীয় কিছু বীজ অ্যাড করতে পারেন যেটা পাখির ফার্টিলিটি বাড়াতে খুব বেশি কার্যকরী আর এর পাশাপাশি অবশ্যই পাখিকে ব্রিডিং কোর্সের সাথে ভিটামিন ই এবং টিভি ফার্টি যেটা ফার্টিলিটি বাড়ানোর একটা মেডিসিন পাওয়া যায় আমি সেটা ভিডিওতে দেখিয়ে দেবো তো এই মেডিসিনের কোর্সটা যদি ঠিকঠাক মতো আপনারা করিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু ফার্টিলিটির কোনো সমস্যা হয় না ডিম অধিকাংশই ঠিকঠাক মতো ফার্টিল হয় তো এই গেল মোটামুটি ছয়টা পয়েন্ট আমি সাধারণত আমার অভিজ্ঞতা থেকে এই ছয়টা পয়েন্ট উপলব্ধি করেছি যে এইগুলো কারণেই পাখির ডিমগুলো সবথেকে বেশি নষ্ট হয় যদি আমরা এই কারণগুলো জানি তাহলে অবশ্যই আমরা চাইলে এই কারণগুলোর সমাধান করতে পারবো তো এই ছিল আসতে ছোট্ট একটা ভিডিওর আলোচ্য বিষয় আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ